অদ্ভুত সাধনা চ্যানেলে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি, সেটি আপনারা আমাকে চান্স দিয়েছেন তার জন্যই এসেছি। আজকে কি ভিডিও নিয়ে এসেছি আপনারা ভালোভাবে ধ্যান দিয়ে শুনে নেবেন। আজকে ভিডিও চুল দিয়ে বশীকরণ। আসলে কি চুল দিয়ে বশীকরণ? আপনারা যে কমেন্ট বক্সে বলছেন, অথচ ফোন করে বলছেন, অনেক অনেক লোক ভাই এবং বোনেরা কমেন্ট বক্সে লেখে অথচ ফোন করে বলছেন। তো আজকে আমি অনেক অনেক গর্বিত, অনেক দিন হয়েছে আজকে ভিডিও ছাড়ছি, তার মধ্যে আপনারা একটা কথা তুলে ধরছেন, সেটা হলো চুল দিয়ে বশীকরণ। কি আসলে কি সত্যি? হ্যাঁ রাইট, সত্যি। তো আপনারা যে কথাটা বলছেন, চুল দিয়ে গুরুজি বশীকরণ দাও, এই ধরনের কথা বলবেন, এই ধরনের কমেন্ট বক্সে লিখে দিবেন, এই ধরনের ফোন করে বলবেন, আমি অবশ্যই অবশ্যই দেওয়ার জন্য রেডি। কিন্তু হ্যাঁ, চুল দিয়ে বশীকরণ আমি নিজে করেছি, অনেক অনেক লোককে করেছি, কামিয়াব হয়েছি। আজকে আমার কথাটা আমি হয়তো ভিডিও ছাড়ি নেই, কিন্তু আপনারা বলছেন তার জন্যই আমি ছেড়ে দেব। তো আমি আপনাদের পাশে থাকবো। কিন্তু আজকে চুল দিয়ে কি বশীকরণ? ইয়েস, 100% রাইট, আপনাদের কাজে আসবে, আপনারা মনোযোগ সহকারে করে নেবেন। কিন্তু তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেক লোকে ফোন করে অথচ কমেন্ট বক্সে বলছেন খুব সুন্দর কথা, আমি বহুত খুশি আছি আপনারা এইভাবে করে মানে বলছেন, কারণ আপনাদের প্রতি একটা পাওয়ার আমি দিয়েছি। আপনাদের যাহা ইচ্ছা, যেটা আপনাদের দরকার, আপনারা কমেন্ট বক্সে অথচ ফোন করে বলবেন, আমি সেটা দিয়ে দেবো। কিন্তু আমি এজাজটা আমি আমার তরফ থেকে বলছি, তার জন্য আপনারা বলছেন খুব খুশি, আমি আমি দিয়ে দেবো। আজকে মন্ত্র না, মন্ত্রের মাধ্যমে হবে না। তো আজকে আমি একটা জিনিস চাই, কি সেটা হলো লাইক, কমসে কম 500 লাইক চাই। কেননা 500 লাইক এই জন্যই চাই, দেখি আমার প্রতি আপনাদের কতটুক বিশ্বাস। আমি আপনাদের বিশ্বাস যদি রাখতে চাই, তো অবশ্যই অবশ্যই আমাকে যদি ভালোবাসেন, আমার কথা, আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে, অবশ্যই 500 লাইক কমসে কম দিবেন। তো এখন শুনে নেন বিধিবিধান। শনিবার অথবা মঙ্গলবার দিন হওয়া চাই, প্রথমে নিয়ম, শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় আপনি যাকে বশীকরণ করবেন, ছেলে অথবা মেয়েকে, চুল দিয়ে ঠিক দুপুর 12টায় আপনি চুল, এতটুক চুল নিয়ে নেবেন, বেশি লাগবে না, এতটুক চুল নিয়ে নেবেন। আজকে যে আমি মানে স্ক্রিনে দিয়ে দিব, ফটো করে দিয়ে দিব, আপনারা ওই জিনিসটা শনিবার অথবা মঙ্গলবার দিন লিখবেন। যদি আপনাদের ক্ষমতা হয় তাহলে জাফরান কালি দিয়ে লিখবেন, আর যদি তাতে না পারেন তবে লাল কালি দিয়ে লিখবেন, কিন্তু জরুরি আপনার জাফরান। জাফরান যদি না পারেন তবে লাল কালি। কিন্তু এক নাম্বার লিখলেন, লেখার পরে যাকে বশীকরণ করতে চান এতটুক চুল ওই কাগজে ওই নকশায় ঢুকায় দেবেন। ঢুকায় দেওয়ার পরে আপনারা কি করবেন, তারপর ওই তাবিজের খুলতে থাকে, ওই তাবিজের খুলে আপনি ভরাবেন। কিন্তু যে নকশায় দিব ওই নকশায় নিচে প্রথমে ছেলের নাম, তারপর ছেলের বাবার নাম, তারপর মেয়ের নাম, তারপর মেয়ের মার নাম, চারটা লেখা হয়ে গেল নকশার নিচে। লেখার পরে সেখানে আপনি চুল ঢুকায় দিলেন, চুলটা ঢুকায় দিয়ে আলবুঝতে মানে কাগজটা একদম ইয়ে করে পল্টায় পুল্টে আপনি তাবিজের যে খোল থাকে খুলে ঢুকায় দিলেন। ওই তাবিজের খোলটা ঢুকায় দেওয়ার পরে আপনি ওই তাবিজটা আপনার বাড়িতে পুঁতে রাখবেন। 3 দিনের ভিতরে চুটকি বাজায় বলতে পারবেন ছেলে অথবা মেয়ে আপনার বাড়িতে অবস্থিত হবে। হাজার হাজার দূরে থাকুক না কেন, তবুও আসবে, 100% গ্যারান্টি সহকারে বলছি। 3 দিনের ভিতরে যদি কাজ না হয়, আমি আমার নাম্বার দিচ্ছি 9366729047, সেই নাম্বারে ফোন করে মনে যা ইচ্ছা তাই বলতে পারবেন, কমেন্ট বক্সে যা ইচ্ছা তাই বলতে পারবেন, আমি এজাজত আমার তরফ থেকে দিয়েছি। কিন্তু তার আগে আর একটা নিয়ম আছে,
কিন্তু আপনারা যে নকশাটা লিখবেন, প্রথমে আপনাদের শরীরটা পাক পবিত্র থাকা দরকার। চান করে নেবেন, হাত পাও ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপর আপনি নিরামিষ খেতে হবে। আপনি নাকাম খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, ওই হিসাবে কাজ করবেন, কাজ হবে না। যে নকশা নকশা যদি নকশার দ্বারা যদি আপনারা কাজ করেন, মাছ মাংস খাওয়ার নিষেধ। কোনো কবিরাজ বলুক চায় না বলুক, সেদিকে লক্ষ্য নাই আমার, কিন্তু আমার তরফ থেকে বলছি, যদি আমার এই নকশাটা দেখে কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনারা নিরামিষ খাবেন। শুধু একদিনের জন্য আপনারা নিরামিষ খেলে মানুষ তার মারা যাবে না, আপনাদের ভালো হবে। কিন্তু আপনাদের ভালোর জন্য আমি বলছি আপনারা নিরামিষ খাবেন। তো নিরামিষ খাবার পরে একদিন খালি খাবেন, সির্ফ একদিন, আপনার 2, 4, 5, 10 দিন খেতে হবে না। যেদিন আপনি জিনিসটা শনিবার অথবা মঙ্গলবারের দিন তৈরি করিবেন, সেদিন আপনি নিরামিষ খাবেন। নিরামিষ খাওয়া হয়ে গেল, আপনি আরামসে যে কোনো সময় শনিবার অথবা মঙ্গলবারের দিন যে কোনো সময় আপনি নকশাটা লিখিবেন। কিন্তু যেখানে লিখিবেন কারোর সঙ্গে কথা বলবেন না, না আপনার বাবা, না আপনার ভাই, না আশ পড়োশি, চুপচাপ আপনি কাগজ নেবেন, কাগজ কলম নিয়ে আপনি লিখবেন। যদি আপনার সম্ভব হয় যে একা ঘরে বসে লিখবেন, আর যদি সম্ভব যদি না হয় আপনি যে কোনো একটা ফাঁকা জায়গায় যাই আপনি লিখবেন। লেখা হয়ে গেল, তারপর আপনি ওই জিনিসটা কাজটা করে নিলেন। কিন্তু তার আগে কিছু ফর্মুলা, কিছু নিয়ম, যে এগুলো কোনো কবিরাজ বলছে না। আজকে যে আমি ভিডিওগুলো ছাড়ছি মন্ত্রের মাধ্যমে, কিছু লোক মন্ত্র দ্বারা কাজ করতে পারছে, কিছু লোক পারছে না, কিছু আমার কথা বুঝতে পারছে, কিছু বুঝতে পারছে না। আজকে আমি নকশা যে মন্ত্র আছে মন্ত্র ছেড়ে দিয়ে আমি আজকে শুধু নকশা দিই, আমি আপনাদের পাশে আছি, আপনারা এই নকশাগুলো দেখে কাজ করবেন, অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হবে। আজকে আপনারা এমনই একটা প্রশ্ন করেছেন যে চুল দিয়ে বশীকরণ, আমি বহুত খুশি আছি আপনারা জিনিসটা ধরতে পারছেন। কিন্তু আমি আরও বলছি, আপনাদের যা ইচ্ছা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন, কিন্তু চুল দিয়ে হোক বা ইয়ে দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কোনো টেনশন করবেন না, আমার তরফ থেকে আমি আপনাদের জন্য পুরোপুরি দোয়া করব, আমার জন্য আপনারা কিছু দোয়া করবেন। আর এই ভিডিওটা যা আছে নকশায়, আপনারা আমার থেকে এজাজত নিতে হবে না, আপনারা নিজে নিজেই করেন। আমি আমার তরফ থেকে, আমি এনি ওয়ান মানুষকে আমার তরফ থেকে আমি এজাজত দিয়ে দিছি, আপনারা কাজ করেন, ফায়দা উঠান, অবশ্যই আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করছি।